সকলে জানে আসলে কা বিরোধিতা কেবল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি করা নাছিলে আপুনি উত্থাপন করেছে সদ অসম ছাত্র সন্থা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ অসমৰ বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন আর অসমৰ রাইজে স্বতঃস্ফূর্তভাবে কা আন্দোলন করেছিল কিন্তু কেবল টার্গেট করে লওয়া হল কৃষক মুক্তি সংগ্রাম সমিতিক আজিও কৃষক মুক্তির মূল নেতা অখিল গগৈ ডাঙরিয়া কারাবদ্ধ হয়ে আছে যে তেওঁলোকে আপোনালোক সকলে জানে যে বিজেপি সরকারখনে কেবল অখিল গগৈকে ভয় করে সেই কারণে আপোনালোকে দেখিছে যে অখিল গগৈ কারাবরুদ্ধ করার পাছত এটার পাছত এটাকে অসম বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে টোলগেট সমূহ মুকলি করে দিছে বৃহৎ নদী বান্ধর কাম পূর্ণগতিত আরম্ভ করেছে সদায় সদায় আপনার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে অত্যাবশ্যক সামগ্রীর দাম বৃদ্ধি করা হয়েছে ইয়ার উপরে আপনাদের দেখিছে যেটা আসলে আপনার এই এই নতুনক যেটা কৃষি আইন আনিছে তাতো আপনাদের দেখিছে যে কৃষক সকলক আসলে পুঁজিপতির বন্ধকত থব খুঁজেছে কৃষক সকলের MSP কর্তন করে দিয়া হয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রীর তালিকার পর আলু পেঁয়াজ আর ডাইল সেই সামগ্রী সমূহ কর্তন করে দিছে গতি এই বিজেপি সরকারখন কোনো কারণে অসমবাসী রাইজর বা ভারতবাসী রাইজর বন্ধু হব নরে এই বিজেপি সরকার আমার শত্রুয়ে হব লাগিব আর বিজেপিক 21-ত আমি পরাস্ত করব লাগিব যিকোনো মূল্যর বিনিময়ত বিজেপি আমি পরাস্ত করব লাগিব নহলে বিজেপিয়ে কিন্তু অসম ধ্বংসর অভিযান ইতিমধ্যে আরম্ভ করেছে আর কোনো কারণে এনেকা সিদ্ধান্ত আমি মানে মানি লব নোৱাৰো যিকোনো মূল্যর বিনিময়ত কা বাতিল হবই লাগিব আর অখিল গগৈ ডাঙরিয়াক বিনা শর্তে মুক্তি দিব লাগিব দুটা আমি কারণ দুটা দাবিলে আমি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছো প্রথম কথাটো হল যে কা বাতিল করব লাগিব যিকোনো মূল্যর বিনিময়ত কা বাতিল করব লাগিব অসমৰ রাইজে কেতিয়াও কা মানি লওয়া নাছিলে আর ভবিষ্যতলৈও কেতিয়া কা মানি নলয় আর আমার দ্বিতীয় কার্যসূচী হৈছে যে আজি আপনারা সকলে জানে যে প্রায় 364 দিন ধরে অখিল গগৈ ডাঙরিয়াক কারাবন্দী করে রাখিছে গতি অখিল গগৈ ডাঙরিয়াক বিনা শর্তে মুক্তি দিব লাগে কিয়নো ইতিমধ্যে প্রমাণিত হয়ে গৈছে যে অখিল গগৈ ডাঙরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ আজি পর্যন্ত আদালতত দাখিল করবলে সক্ষম হওয়া নাই আর যদি গোচরত অখিল গগৈ ডাঙরিয়া আজিও কারাবন্দী হয়ে আছে এই একটা গোচরতে কিন্তু 90 দিনের দিনাখন নিয়া আদালতের কিন্তু জামিন পাইছিল আর পরবর্তী সময় যেটা মুকলি কাষর তলে ওলার পথ যেটা প্রশস্ত হয়েছিল সরকারে পুনের গোচর লগাই শিবসাগর জেলালে স্থানান্তর করেছিল আর তারপরে নিয়ায় গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে আবেদন করে অখিল গগৈ ডাঙরিয়ার এই গোচরের শুনানি স্টে করার সক্ষম হয়েছিল গতি ইয়ার পরে এটা কথা স্পষ্ট হয়ে পড়ে যে অখিল গগৈ ডাঙরিয়া যে আজিও যে কারাবন্দী হয়ে আছে তার কিন্তু বিরুদ্ধে তার কিন্তু পিছফালে কিন্তু এই সরকারের সম্পূর্ণ ষড়যন্ত্র আছে গতি জানে যে অখিল গগৈ ডাঙরিয়া যদি মুকলি আকাশের তলত থাকে অখিল গগৈ ডাঙরিয়া যদি কারামুক্ত হয় 2021-ৰ পিছত তেতিয়াহলে আর কেতিয়াও বিজেপি সরকার না থাকিব যখন বিজেপির নেতায় স্বেচ্ছাচারে চলাই আছে সম্পদ লুটিপুটি খাব বিচারিছে সেইসল নেতা ইয়াত আর সম্পদ লুটিপুটি খাব নোৱাৰিব সেই কথা স্পষ্টভাবে জানে আর তারপরে আজি পর্যন্ত কারামুক্ত কারাবন্দী করে রাখিছে গতি আমি আজি এই প্রতিবাদস্থলীর পরে আমি আহ্বান করেছো যে অতি শীঘ্রে অখিল গগৈ ডাঙরিয়াক কারামুক্ত করে দিব লাগে আর তদুপরি ইতিমধ্যে আমি সকলে দেখিছো যে পশ্চিমবঙ্গত বিজেপির সভাপতি জেপি নাড্ডায় আহি বারে বারে ঘোষণা করে আছে যে কার জড়িয়ে কেনে নাগরিকত্ব পাব পারি তার যে নিয়ম সেই নিয়ম প্রস্তুত করব গতি রাইজে কেতিয়াও কা মানি লওয়া নাই যে 1979-ৰ যে ছবছরে আন্দোলন হল তাত 855 শহীদ ইতিমধ্যে শহীদী বরণ করলে গতি সেই শহীদী আমি এটা পহরা নাই আজি শহীদ দিবস আর এই শহীদ দিবসের পবিত্র খণ্ডতে আমি কইছো যে কেতিয়াও সেই 855 শহীদ আর যা বছর যে 5 শহীদ হয়ে গেল গতি আমি ত্যাগ আমি অথলে যাবলে দিব নোৱাৰো কোনোপধ্যে ৰাইজে কা মানি নলয় আমার দেহত শেষ বিন্দু তেজ থাকা পর্যন্ত আমি কা বিরোধিতা করে যাম।